48 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, বাবুল মাসহ আলাল খুফাইন, এই অধ্যায় হচ্ছে দুই মোজার উপর মাসহ করা সম্পর্কে। মোজার উপর মাসহ করার অনেক হাদিস রয়েছে, এই হাদিসগুলিকে হাদিসের যারা বিশেষজ্ঞ, যারা মুস্তালাহুল হাদিস ওসুল হাদিসের বিজ্ঞ আইম্মা ইকরাম, তারা বলেছেন এগুলি হচ্ছে হাদিস মুতাওয়াতির। হাদিসুল মাসহ আলাল খুফাইন, মোজার উপর মাসহ করা মানে বিশেষ করে চামড়ার মোজার মাসে হচ্ছে হাদিস মুতাওয়াতির। জাওরাব কাপড়ের মোজার হাদিস মুতাওয়াতির না হইল হাদিস সহি। সুতরাং কাপড়ের মোজা হোক, চামড়ার মোজা হোক, হাদিস দ্বারা সাব্যস্ত, স্বীকৃত এবং এটি হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত শরীয়তের যে মোজার ও মাসা শরীয়তে রয়েছে। চামড়ার মোজাতে হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইখতিলাফ নেই, মুহাদ্দিসিন ফুকাহা কারো ইখতিলাফ নেই। একমাত্র এর বিরোধিতা করেছে রাফেজি শিয়ারা, সেজন্য সালাফদের জামা নাই আকিদার কিতাবাদিতে মোজার মাসার কথা আলোচনা এসছে। অনেকে প্রশ্ন উঠবে যে আকিদার আলোচনা তো বা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আলোচনা করতে গিয়ে, মানহাজের আলোচনা করতে গিয়ে মোজার মাসা যেন মেনে নেই, এটা হচ্ছে আহলে সুন্নাতের পরিচয়। কেন বলেছেন? এই জন্য যে মুজার মাসা কেউ যদি না মানে তো সে হচ্ছে রাফিজি শিয়া বা রাফিজি শিয়াদের অনুসারী, সে আহলে সুন্নাত নয়। লক্ষণ, জি, চেনার লক্ষণ, আহলে সুন্নাত চেনার লক্ষণ হিসাবে বর্ণনা করা হয়েছে। জন্য মুজার মাসা যেহেতু অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত, 70 থেকে 80 জন সাহাবাই কেরাম সাহাবা থেকে বর্ণিত এই হাদিস, তার মধ্যে আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যে এক হাদিসে যাদেরকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। মুজার মাসে করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনি তাহারাতের অবস্থায়, উযু অবস্থায় মোজা পরিধান করবেন। মোজা পরার আগে উযু থাকতে হবে, বিনা উযুতে মোজা পরলে তার মাসা করা চলবে না। দ্বিতীয় শর্ত রয়েছে যে মুসাফির হলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করতে পারবে, মকিম হলে 1 দিন 1 রাত মাসা করতে পারবে। কখন থেকে 3 দিন 3 রাত বা 1 দিন 1 রাত? প্রথম যখন উযু করল, মোজা পরার পরে উযু নষ্ট হয়েছে, উযু ভঙ্গ হয়েছে, আর তারপরে প্রথম উযু করলো, এই প্রথম উযু থেকে শুরু করে 1 দিন 1 রাত 3 দিন 3 রাত। এই বিষয়টা অনেকে বুঝে না, অনেকের জন্য অস্পষ্ট, অনেকে বিব্রত থাকে, সুতরাং এটিকে বুঝে নেওয়া উচিত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 202 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, আন্নাহু মাসাহা আল খুফাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মুজার মাসে করলেন। খুফ বলা হয় চামড়ার মোজাকে, আল খুফ আল্লাযী ইউসনা মিনাল জিল্ড, খুফ কাপড়ের মোজাকে বলা হয় না। আর জাওরাব বলা হয় কাপড়ের মোজাকে, সেটা যে কোনো ধরনের কাপড় হোক, পাতলা হোক, মোটা হোক, যেটাকে আজকালকার আরবরা সুররাব বলছে। আরব দেশে এসে আমরা শিখলাম, প্রথম মদিনা এসে জানলাম যে সুররাব কি জিনিস, সুররাব কাপড়ের মোজা, কিন্তু আসলে হাদিসের কিতাব কি রয়েছে, জাওরাবাইন, জাওরাবাইনের হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে এবং হাদিস সহি। হানাফি মজহাবে জাওরাব কাপড়ের মোজার মাসাকে তারা অস্বীকার করে। জাওরাবের এই হাদিসগুলি হয়তো তাদের ইমামের কাছে পৌঁছেনি, আর বাকি পরবর্তীকালে যারা মুকাল্লিদ অন্ধ এসেছে গোড়া, তারা এই হাদিসের ওপর ইমামের উক্তিকে বা মতকে প্রাধান্য দিয়েছে, যার ফলে তারা হাদিস পরিত্যাগ করেছে। এইভাবে অনেকেই যারা অন্ধত্বের শিকার তারা আংশিকভাবে হাদিস অস্বীকার করে থাকে, আংশিকভাবে হাদিস অস্বীকার করে থাকে বিভিন্ন কারণে, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে যদি তারা অন্তর না খুলে সাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ না করে। ওই সাল্লামু তাসলিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কবুল করার জন্য আবার কিসের শর্ত? হ্যাঁ, হাদিস সহি হইতে হবে, জয়ীফ না হয়, জাল না হয়, হাদিস মনসুখ যেন না হয় নিশ্চিত হইতে হবে, আর হাদিস সাজ না হয়, সাজ হলে জয়ীফে চলে গেল, তাতে ইল্লত থাকলে জয়ীফে চলে গেল, সুতরাং সেটার প্রয়োজন নাই। দুটো কথা মনে রাখতে হবে, হাদিস সহি হইতে হবে,
যেন জয়ীফ না হয় যে কোনো কারণে, আর হাদিস মনসুখ রহিতকৃত না হয়, কারণ সহি সহি বেশ কিছু হাদিস রয়েছে যে এই বিধানগুলি আগে ছিল পরে রহিত হয়ে গেছে। এই দুটো যদি না থাকে তাহলে হাদিসের উপর আমল করতে হবে, তার সাথে সালাফদের মানহাজ বা আমল দেখতে হবে। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আমল করেছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম আমল করেছেন, হাদিস বর্ণনা করেছেন যে কাপড়ের মুজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশাই করেছেন, সাহাবা কেরামরা পরম্পরায় আমল করে গেছেন, আরবরা এখন পর্যন্ত পরম্পরা আমল করে যাচ্ছে। সুতরাং কেউ যদি বলে যে কাপড়ের মোজায় মাসে চলবে না, তাহলে ভুল কথা। মোজার ক্ষেত্রে আরো বাড়াবাড়ি করে, মোজা একটু যদি ছিঁড়া থাকে উপরে অথবা নিচে, সাধারণ নিচে আগে ছিঁড়ে, হ্যাঁ ছিঁড়ে আছে মাসে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে সাহাবায়ে কেরামদের মোজাগুলি কি সব একবারে নতুন হইত? সেই যুগে তো আরো বেশি অভাব ছিল, সুতরাং ছিঁড়া মোজা থাকার সম্ভাবনা সেই যুগে আরো বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি এমন কোন শর্ত আরোপ করেননি যে মোজা যেন ফাটা না থাকে, আর যদি ফাটা থাকে তো এতটার বেশি যেন না থাকে, এসব কথা বলেননি। মোজা যেন পাতলা না হয়, কেন হানাফির এই কথা বলে যে এই পাতলা কাপড়ের মোজা এতে আবার কিছু মশা করছো, পাতলা যেন না হয়, মোটা যেন হয়, এসব শর্ত লাগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাননি। সুতরাং আপনার এই অধিকার কোথায় যে সব শর্ত লাগাবেন? জি, পাতলা হোক আর মোটা হোক, হ্যাঁ এত বেশি ছিঁড়া না হয় যে গোটা পা বেরিয়ে যাচ্ছে, পায়ের চার পাঁচটা আঙুল বেরিয়ে যাচ্ছে এমনটা না হয়, কিন্তু ছিঁড়া আছে, একটা আঙুল সামান্য একটু দেখা যাচ্ছে অথবা তলাকে ফাটা আছে, কোনো অসুবিধা নেই। এরকম ফাটা থাকতে পারে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা সেই যুগে অভাবী ছিলেন, সুতরাং তাদের যুগে ছেঁড়া ফাটা থাকাটা সম্ভাবনা আরো বেশি ছিল।